ব্লেওয়ান মাসিসে ককটমা তিনি সালমারি ইংরেজি এপ্রিল 26 তামুংখা খাই কুহিনুর কমপ্লেক্স নক সাইন মানকে ব্ল্যাক হ্যান্ড ওয়ান আজাকায় তিনি দিপরনি দামচিসা তামানি জরাও খয় একলব ক্লাস টুয়েলভ স্কুল পড়িনাই সিকলি এলিনা দেবর মানো বুমা বুফানি গানাও লুকু কুবাংমানী বুসকাঙ্গনো রম ফেন্ডানে নাইখা অভিজিৎ দাস নিমুঙ্গুই খরকসা ওয়ানজি দফানি বড় প্রথম নাথানে হেনফাই মানে ইউনিভার্সিটি এন্ট্রান্স না হেনাই আমি কুহিনর হাফ কাটা কুহিনর হাফ আছে বাবা বেশি লাগে বা আব কক খাও আব বরফ তা বুড়া মাসা হেনগাই আনো কক সঙ্গু কাহাম লাগে গা কাহামি সামাজ আনো রমনিয়ারাগো রমনিয়ারা তাম তাম কক খাই তো আঙা কাহাম বন হাতি বাইব খোটা গেয়াগো তমানি মান মানে আমি ওলকাই থাং পাইসাবো খারে বুইব খারি রহর রমনিয়ারি পাকতাম ঘটনা খাই আর কুহিনর যখন মানে মানে কানে হাঁপুর খাই বরক আগিনে সঙ্গে বারা তো সিনিজাক সিনিজাকখন আমি তো কক সাকা আনুখানে আনসারিকে আমি সামনে থামানো আনো না সিধা আমি কক সালে যখন বানো হচ্ছে লাইখান বনপরে আমি বনো লাইখান খাই ব্লক কংগ্রেস নি বুখাক্তি খাই থানাও এফেয়ার খাইকা চব্বিশ ঘন্টা নি বিশৃঙ্গ সামু হামিয়া খাইনাই অভিজিৎ দাস নমিয়াহিংকে খা খাই থানা বুসকাঙ্গ চিরি খকমনি বিশৃতি খরং টিসারা হিনে সাকা খাই ব্লক কংগ্রেস নি আজুফাং বিক্রম সিংহা আজকে দুপুর বারোটার সময় কোহিনুর কমপ্লেক্সে এলিনাকে যে শ্লীলতা হানি করা হয়েছিল অভিজিৎ দাস উনাকে গ্রেপ্তারের জন্য যাতে অতি সত্বর গ্রেপ্তার করে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে খোয়াই শহরে খোয়াই থানাতে এসেছি আমরা পিএসকে আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে নতুবা আগামীকালকে আমরা খোয়াই থানার সামনে কংগ্রেসের তরফ থেকে ধর্নায় বসি এলিনা দেববর্মা আর আসামি অভিজিৎ দাস